হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজকে পাসপোর্ট সাইজ অফিসিয়াল ছবি করা যায় এবং তা A4-এ সাজিয়ে কিভাবে প্রিন্ট দিতে হয়। প্রথমে আমরা একটা ছবি নিলাম, ইমেজে যাব, এখান থেকে সাইজে যাব, আবার দেখছি ইমেজে যাব, সাইজে যাব, এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব, ১.৫, আর এটাকে দিয়ে দিব ২, দিয়ে আমরা ওকে দিব। হয়ে গেল পাসপোর্ট সাইজ। চাইলে আমরা এখানে সিএম, 4 সিএম, 5 সিএম ও দিতে পারি। এভাবে আমরা এটাকে টুলিং করে এখানে নিয়ে আসতে পারি। আমরা এর আগে একটা কাজ করতে পারি, এখান থেকে একটি স্টক দিয়ে এটাকে ইয়ে করে দিতে পারি, কোনো প্রবলেম না হয়। এদিকে আমরা এখানে নিয়ে আসতে পারি পাসপোর্ট সাইজ। সুন্দর করে সাইজ করতে পারি, তারপর আল্টা ধরে কপি করব, আল্টা শিফট ধরে একটা এভাবে আমরা কপি করতে পারি। আমরা কপি করব, কপি হয়ে গেল। এবার আমরা সবগুলো কপি করতে পারি, গ্রুপ করে আলটা ধরে শিফট নিচের দিকে নামিয়ে আমরা ড্রপিং করতে পারি। হয়ে গেল পাসপোর্ট সাইজ, ইচ্ছে মতো আমরা প্রিন্ট করতে পারি। এগুলো পাসপোর্ট সাইজ হয়ে গেল। সো হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি। এখন আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারি। প্রথম আমরা দেখে নেব প্রিন্ট, এখান থেকে আমরা প্রিন্ট অপশন যেতে পারি।
তিন অপশনে আসলে আমরা এখান থেকে এখানে আমরা এফোর দিয়ে দিব। ওকে, আমাদের সাইজ চলে আসছে, এখন জাস্ট প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। দেখালাম না আমার প্রিন্টার নেই। সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালাম।